মোবাইলের খুদে বার্তা নিয়ন্ত্রণ হচ্ছে ডিমের দাম ব্যবসায়ী ও বড় কোম্পানিগুলোর কারসাজিতে অসহায় ক্রেতা সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না চিনি পেপে ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি দিনে রাতে অন্তত 5 ঘন্টা লোডশেডিং এর কবলে রাজধানীবাসী নানা উদ্যোগও ব্যর্থ ডেসকো ওডিপিডিসি সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারা দিনে আপনাদের সাথে আছি আপনারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজধানীর বাজারে ডজনে ডিমের দাম আবারও 150 টাকা মোবাইলে খুদে বার্তার মাধ্যমে নির্ধারিত হচ্ছে দাম আড়তদার খুচরা ও পাইকারি ব্যবসায়ী আর বড় কোম্পানিগুলোর কারসাজিতে অসহায় ক্রেতা সিন্ডিকেটের মাধ্যমে খুদে বার্তায় দাম নিয়ন্ত্রণকে অযৌক্তিক বলে মন্তব্য করে প্রতিহত করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি ক্যাবের আর মনিটরিং জোরদারের কথা বলছে ভোক্তা অধিদপ্তর মোহাম্মদপুর টাউন হল বাজারের পাইকারি ও খুচরা পর্যায়ের ডিম ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রতিদিন মোবাইলে খুদে বার্তায় আড়তদাররা ডিমের দাম জানালে সেভাবেই বিক্রি করেন তাই শুক্রবার পাইকারিতে প্রতি ডজনে 140 টাকা নিচ্ছেন তিনি 1100 টাকা কিনলাম বেশি 1120 টাকা 30 টাকা এই যে আমার মেসেজ আছে আপনারা আমি দেখাতে পারবো সমস্যা এর প্রভাবে খুচরা বাজারে বেড়ে যাচ্ছে দাম তিন দিনের ব্যবধানে হালিতে 5 টাকা বাড়িয়ে 150 টাকায় ডজন বিক্রি করছেন খুচরা দোকানিরা আর ব্যবসায়ীদের মাঝখানে পড়ে অসহায় ক্রেতা ডিমের দাম না মাছখান দাম কমলো মুরগির দাম কমলো আবার কুকুরে মুরগির দাম 200 টাকা উঠে গেল ডিমের দাম বাইরে গেল এদিকে আড়তদাররা খুদে বার্তার মাধ্যমে দাম বাড়ানোর দায় দিচ্ছে বড় কোম্পানিগুলোকে প্রতিদিন বিভিন্ন কোম্পানি এসএমএস এ ডিমের দাম ঠিক করে দিচ্ছে বলে দাবি তেজগাঁও এলাকার আড়তদারদের বড় কোম্পানি যেভাবে না দাম নির্ধারণ করে ওইভাবেই আমরা ইয়া করি এখানে আর কি ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে অল্প কিছু ব্যবসায়ী ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এদিকে ভোক্তা অধিকার বলছে কেবল অভিযানই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এখন ডিমের বাজারের যে অস্থিরতা এটি আসলে মূলত যে কনসার্ন যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত মিনিস্ট্রি আমাদের এখানে এগ্রিকালচার মিনিস্ট্রি আছে ইভেন আমাদের লাইভ স্টক মিনিস্ট্রি আছে এবং তারা এই এখানে কাজ করছে এটা এসএমএস এর দোষ নয় দোষ হলো যে যারা অতি মুনাফালুবি বাজার নিয়ন্ত্রণ করছে তাদের এর আগে গেল আগস্ট মাসে ডিমের হালি 50 টাকা ছাড়ালে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে মামলাও হয় পরে কিছুটা কমে ডিমের দাম সোহেল রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না চিনি রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে 95 টাকায় এতে পাইকারিতেই গুনতে হচ্ছে প্যাকেটের দাম বেঁধে দেয়া দরের চেয়ে বেশি হয় অনেক দোকানই বন্ধ রেখেছে চিনি বিক্রি এদিকে পেঁপে ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি চড়া মাছ মাংসের বাজারও বিশ্ববাজারে 15 মাসের মধ্যে চিনির দাম বর্তমানে সর্বনিম্ন কিন্তু দেশের বাজারের চিত্র একেবারেই ভিন্ন বাজার নিয়ন্ত্রণে বেঁধে দিয়েও কাটছে না সংকট চিনি কিনতে অভিজ্ঞতা তেতুই ভোক্তার নির্ধারিত দামে রাজধানীর খুচরা বাজারে মিলছে না চিনি চলতি মাসের শুরুতেই প্রতি কেজি খোলা চিনির দাম 6 টাকা বাড়িয়ে 90 টাকা নির্ধারণ করে দেয় সরকার কিন্তু বিক্রিতে মানা হচ্ছে না দামের এই ব্যারিকেড চিনির দামটা যে আপনার রেড হওয়ার কথা এই রেটটা হয় না বাজারে বেশি খোলা চিনি 95 বিক্রি হইতেছে প্যাকেট চিনিও 95 বিক্রি হইতেছে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ ভালো থাকলেও দামে নেই তার প্রভাব এক কেজি সিম বিক্রি হচ্ছে 140 টাকায় আর টমেটোর কেজি 150 ফুলকপি বাঁধাকপি সহ কোনো সবজি নেই 50 টাকার নিচে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা 50 টাকা নিচে শুধু আলু আর পেঁপে না এত হওয়ার তো কথা ছিল একটা রিজনেবল প্রাইসের ভিতরে আসলে পরে আপনার সবাই সারভাইভ করতে পারে মাছের বাজারেও আগুন সব ধরনের মাছই 20 থেকে 30 টাকা বাড়তি নেওয়া হচ্ছে ব্রয়লার মুরগির দাম 185 টাকার জায়গায় সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায় সব মুরগি 10-15 টাকা করে বাড়ছে কারণ হলো আপনার ছোটখাটো খামারওয়ালারা খামার বন্ধ করে দিয়েছে উইল পাউডার রিম পাউডার গড়ি পাউডার এতে শুরু করে সাবান জাতীয় এগুলোর দাম অনেক বাড়ছে 10 টাকা কম হলে কম লাগে বেশি লাগে
কেজিতে 30 টাকা বেড়েছে ডিটারজেন্ট পাউডারের দাম, বড় আকারের সাবানেও বাড়তি গুনতে হচ্ছে 20 টাকা। তবে 4 টাকা কমেছে আটার দাম। নিয়ন্ত্রণহীন বাজারে স্থিতিশীলতার জন্য কঠোর নজরদারির দাবি ক্রেতাদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দেশের বিভিন্ন জেলায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, ডিম ও সবজির দাম। ইলিশ ধরা নিষেধাজ্ঞার কারণে মাছের দামও কিছুটা বেড়েছে। চড়া মূল্যে নিত্যপণ্য কিনতে বিপাকে ক্রেতারা, নিয়মিত তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। চট্টগ্রামে চলতি সপ্তাহে সরবরাহের অজুহাতে কিছুটা বেড়েছে সবজির দাম। ডিমের বাজারও আগের মতোই চড়া, ডজন প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে ইলিশ মাছ ধরাও বিক্রি বন্ধে বেড়েছে মাছের দাম। এখন বৃষ্টি হতো, সেই কারণে যে এরা মানে কেনা সবজির দাম বাড়তে এই 210 টাকা করে বাড়ে, আবার মানে বৃষ্টি নলে আবার 210 টাকা কমে যায়। এই রাঙা শুকে মাছ 600 টাকা কেজি, কাইলা মাছ 600 টাকা কেজি, চান্দা মাছ 700 টাকা 900 টাকা কেজি আছে, বড় ছোটর উপর নির্ভর করে দাম। দা রাজশাহীতে বেড়েছে মুরগি ও ডিমের দাম। কেজিতে 20 টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে 290 টাকায়, আর ডিম ডজনে 18 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 138 টাকায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নানান কারণে আমরা খুব পর্যদস্ত অবস্থায় আছি। বগুড়ার ব্যবসায়ীদের দাবি, খামারিদের কাছ থেকে বেশি দামে কেনায় তাদেরও বেশিতেই বিক্রি করতে হচ্ছে ডিম। সব ধরনের মাছের দামও বাড়তি। আজকে এসে দেখি 48 টাকা, আমি নিজেই অবাক হয়ে গেছি। উনারা বলতেছে যে 38 টাকা করে না, উনি বলতেছে না ডিমের দাম আবার বাড়ছে। 200 টাকা করে নিতাম, এখন 250 টাকা করে নিলাম। চিংড়ি মাছ ওইটা ছোট চিংড়ি 800 টাকা করে বিক্রি করতেছে, এটা আগে নিতাম হচ্ছে 600 টাকা করে। এরকম মাছের দাম একটু বেশি হয়ে গেছে। টাঙ্গাইলের শীতের সবজি মিললেও দাম অনেকটাই বেশি, এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এছাড়া পেঁয়াজ, চিনি, আদা সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। সবজির দাম বেশি, মাছের দাম বেশি, সেই কারণে আমাদের একটু অসুবিধা মধ্যবিত্ত ধারা। এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে প্রতি হালিতে 1-3 টাকা বেড়েছে ডিমের দাম। হালি বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে, চিনি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকায়। চিনির দামটা বাড়িছে আর ডিমের দাম বাড়িছে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এইভাবে বাড়িছে, পেঁয়াজের দাম একটু বাড়িছে। ডিমের দাম অনেক বেশি এবং এই একটা সিন্ডিকেট চলতেছে, এই সিন্ডিকেট খুলনার 2-3 ব্যবসায়ীরা করে, এর জন্য আমাদের কাস্টমারের সাথে গ্যাঞ্জাম বাদে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি না করার কারণে প্রতিদিন দাম বৃদ্ধি পাচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিমের বাজারের কারসাজি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। সুমন হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, ডিমের আবারও যে বাড়তি দাম আমরা দেখতে পাচ্ছি বাজারে, এই বাড়তি দামের কারণ কি? বছরে ডিমের চাহিদা কত, সে তুলনায় সরবরাহ কত আছে? ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য এবং যারা দেখতেছেন তাদের সকল দর্শকদেরকে ধন্যবাদ। এমন একটা পর্যায়ের লোকজনরা আছেন যারা অনেক বড় বড় মাপের লোক, প্রান্তিক খামারিরা কিন্তু এই সিন্ডিকেটের সাথে যুক্ত নাই। একমাত্র যে আপনাদের নিউজ শুনতেছিলাম যে মেসেজ পদ্ধতিতে যে দাম নির্ধারণ করা হয়, মেসেজ পদ্ধতিতে যে দাম নির্ধারণ করা হয়, এই দাম নির্ধারণের কারণেই আপনার এই সিন্ডিকেটটা তৈরি হয়। এটা বড় বড় কর্পোরেট কোম্পানি, তাদের লোকজন বাজারে থাকে এবং তারা বাজারটাকে যাচাই করে, তারপরে তারা এই মূল্যের উপরে একটা মেসেজ দেয় এবং তারা তাদের নিজেদের কিছু লোক দিয়ে তারা মেসেজ পদ্ধতি করেন, তাদের নিজস্ব ডিলার থাকেন, তাদেরকে অফার করে, এই অফারের মাধ্যমে আবার তারা রিটার্ন অফার করে। রিটার্ন অফার হলো 10 টাকা যদি মেসেজ করে থাকে, সে 12 টাকায় কিনতে ইচ্ছা পোষণ করে, তো সে তো কিনবে 10,000 ডিম, কিন্তু ডিম তো বিক্রি হবে 4 কোটি। হ্যাঁ, যার জন্য এটা হলো একটা সিন্ডিকেট গেছে আগে, কিন্তু এইবারে যে ডিম বাড়ার কারণ হলো আপনার দুইবারে ফিডের দাম বাড়ছে হিউজ পরিমাণে, যেহেতু একটা ডিম উৎপাদন করতে 70-80% খরচ হলো পোলট্রির ফিডে, মুরগির যে খাবারটা, এটাই আমরা যদি এই খাবারের দামটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটাকে আমরা কমাতে পারি উৎপাদন খরচটাকে, তবে অবশ্যই আমরা ডিম কম দামে খাওয়াইতে পারবো। আমার প্রান্তিক খামারিরা সামান্যতম লাভ হলেই তার লাভ, তারা কোনো সিন্ডিকেটের সাথে যুক্ত থাকতে চায় না বা সিন্ডিকেট তারা বুঝে না, সিন্ডিকেট করে বড় বড় কোম্পানি।
আপনি বারবার সিন্ডিকেটের কথা বলছেন, এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে, আপনারা কেন ওই সিন্ডিকেট মুক্ত হতে পারছেন না, এই ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়? আসলে তারা তো অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি, অবশ্য তাদের উৎপাদন কম আমাদের চেয়ে, কম বলতে প্রায় সমান সমান, যেহেতু তাদের নিজস্ব উৎপাদন আছে এবং প্রান্তে যে ফিডের দামের কারণে আমরা পারতেছি না তাদের সাথে। তাদের উৎপাদন খরচ কম, আমাদের উৎপাদন খরচ বেশি। 1 কেজি ফিডে আপনার কমসে কম 12-13 টাকা কোম্পানির উৎপাদন খরচ কম। এখানে যদি আপনার প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখা না যায়, প্রান্তিক খামারিদের উৎপাদন যদি উৎপাদন যদি সঠিকভাবে না যায়, তবে কিন্তু এই সিন্ডিকেট বন্ধ করা সম্ভব না। এই সিন্ডিকেট ভাঙতে হলে সর্বপ্রথমে দরকার প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখা এবং খামার বন্ধ হওয়ার কিছু কারণ বলি আমি। অনেক খামার বন্ধ আছে। সুমন হালদার, এর আগেও যখন আমরা দেখেছিলাম ডিমের দাম বেড়েছিল 150 টাকা, সে সময় অনেককে কিন্তু জরিমানা করা হয়েছে, অনেককে আপনার অনেক ধরনের শাস্তিও দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু উঠে এসেছিল যে অতি লোভের কারণে, অতি মুনাফার কারণে এই বাড়তি দাম করেছে ব্যবসায়ীরা, এবং সেখানে আপনার বড় কোম্পানিগুলোর সাথে সাথে ছোট যেসব খামারি রয়েছিল তারাও কিন্তু দায়ী ছিল। তো এক্ষেত্রে আপনাদের আসলে না ছোট ছোট খামারিরা কখনোই দায়ী ছিল না, এবং এই দুর্নীতিটা, এই সিন্ডিকেটটা আমি সুমন হালদার ধরিয়ে দিছি। 518 কোটি টাকার যে লোপাটটা ছিল, এই প্রমাণ সহকারে আমি দিছি। হ্যাঁ, তো সেটা বলতে চাই যে খামারিদের টিকিয়ে রাখতে হলে সরকারের পক্ষ থেকে পোল্ট্রি বোর্ড গঠন করা লাগবে। যদি পোল্ট্রি বোর্ড গঠনের মাধ্যমে কোম্পানি যেই পণ্যটা উৎপাদন করবেন, বাচ্চা, ফিড, মেডিসিন সমস্ত কিছুর দাম নির্ধারণ করবেন সরকার, এবং ডিম, মুরগি যত কিছু রেডি আছে যে ভোক্তাদের কাছে পৌঁছায়, ভোক্তাদের যা দৈনন্দিন প্রয়োজন হয় এটাও যেন সরকার নির্ধারণ করবেন। আমরা চাচ্ছি যৌক্তিক একটা প্রফিট দিয়ে আমাদের আপনারা মূল্য নির্ধারণ করুক সরকার, আমরা কখনোই বেশি লাভ চাই না। কিন্তু যদি এই পোল্ট্রি বোর্ড গঠন না করা হয়, কোম্পানির হাত থেকে মূল্য নির্ধারণ করা না নেওয়া হয়, তবে কখনোই প্রান্তিক খামারি ধসে যাবে এবং কখনোই এটা কন্ট্রোল হবে না। সিন্ডিকেট সিন্ডিকেটের জায়গায় থাকবে আর আমরা প্রান্তিক খামারি মরে যাব। ভোক্তা একটা ডিম 20 টাকায় খাবে, ব্রয়লার মুরগি 400 টাকায় খাবে। সুমন হাওলাদার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দিনের পাশাপাশি রাতেও চলছে লোডশেডিং। রাজধানীতে 24 ঘন্টার মধ্যে অন্তত 5 ঘন্টা বিদ্যুৎহীন থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। রাতের লোডশেডিং কমাতে নানা উদ্যোগ নিয়েও ব্যর্থ ডেসকো ডিপিডিসির কর্মকর্তারা। এ অবস্থায় বৈদ্যুতিক সরঞ্জাম কম ব্যবহারের তাগিদ তাদের। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদিন প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদনে ঘাটতি প্রায় 500 মেগাওয়াট। তাই দিনের পাশাপাশি রাতেও লোডশেডিংয়ে পড়ছেন রাজধানীর মানুষ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের পর দিন ও রাতে অন্তত 5 ঘন্টা লোডশেডিংয়ে পড়তে হচ্ছে রাজধানীবাসীর। এ অবস্থায় কোনো কাজই ঠিকমতো করা যাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। দিনের ভিতরে 6-7 বার কারেন্ট যায়, তাহলে মানুষ থাকে কি কইরা? 92 থেকে পর্যন্ত আমি ঢাকায়, কিন্তু এরকম লোডশেডিং আমরা জীবনেও দেখিনি। 3টার দিকে যায়, 4টার দিকে আসে, তারপর 8টার দিকে যায়, আবার 9টার দিকে আসে। 2-3 ঘন্টা গেলে কোনো আর কোনো খবর নেই, কারণ আমাদের এক জায়গায় খাইতে পারলেও তো সমস্যা, আর বাসা বাড়িতে বাচ্চা আছে, পড়ালেখা আছে। বিতরণ কোম্পানি ডেসকো ও ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, সক্ষমতা থাকার পরও উৎপাদনে ঘাটতি হওয়ায় প্রতিদিনই লোডশেডিং করতে হচ্ছে তাদের। তবে রাতের বেলায় লোডশেডিং কমাতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন তারা। আপনার রাত্রিকালীন পরিস্থিতিটা আপনার উন্নতি করা যায়, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং পিডিবির চেয়ারম্যান মহোদয় আমাদের কথা দিয়েছেন যে ঢাকার জন্য আলাদা কিছু উনি চেষ্টা করছেন যে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করার জন্য। এছাড়া 24 ডিগ্রি নিচে এসি ব্যবহার না করা, লাইট, ফ্যান সহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে বিতরণকারী কোম্পানিগুলো। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের বাজারে ছেয়ে গেছে মানহীন বিভিন্ন পণ্য, অনুমোদনহীন ভেজাল এসব পণ্য ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিএসটিআই বলছে নিয়ম করে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না ভেজালের প্রবণতা। বিশ্ব মান দিবসে ভেজাল রোধে নতুন করে চ্যালেঞ্জ নিতে চায় সংস্থাটি। রাজধানী সহ সারা দেশের বাজারগুলো ছেয়ে গেছে নকল ও ভেজাল পণ্যে। কোন পণ্য মানসম্পন্ন, কোনগুলো মানহীন সেটি বোঝারও উপায় নেই। বেকারি পণ্য থেকে শুরু করে তেল, আটা, ময়দা, সুজি সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই কম বেশি ভেজাল। এ কারণে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। গুণগত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই বলছে 4095টি পণ্য বাজারজাত করতে বিএসটিআই এর সনদের প্রয়োজন। এর মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে 229টি পণ্যের ক্ষেত্রে, যার মধ্যে 88টি খাদ্য ও কৃষি পণ্য। ভেজাল পণ্য রোধে নতুন করে চ্যালেঞ্জে নিতে চায় নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। অভিযান জোরদারের পাশাপাশি গ্রাহক সচেতনতার উপরও জোর দিচ্ছেন তারা। এই ত্রুটিগুলো আমাদের সার্ভিলেন্স এবং মোবাইল কিটের মাধ্যমে আরও ব্যাপক পরিমাণ আমরা শুরু করব, এবং এখানে যদি এই 229টি যারা মান নিয়ে যথাযথ ব্যবহার করছে না আর যারা মানহীনভাবে পরিচালনা করছে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা অভিযানটা কঠোর করব। এবং বিশেষ করে বাজারজাত যারা করছেন, উৎপাদন যারা করছেন, তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে সচেতনভাবে আমাদের যথাযথ মান নিয়ন্ত্রণ করে। যে বিএসটিআই লোগো ব্যবহার করছে, কিন্তু এই লোগো সেটি কি অথেন্টিক কিনা, এই বিষয়গুলো আছে। তা এই বিষয়ে যেটা আছে যে ভোক্তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এইসব পণ্যের ব্যাপারে ব্যাপক অভিযান চালাচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদনের বাইরে প্রচুর পণ্য বাজার কিন্তু সয়লাভ হয়ে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানহীন এসব পণ্য ব্যবহারে সাধারণ মানুষের কিডনি, পাকস্থলী, পরিপাকতন্ত্র সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেখা দিচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন রোগ। এইসব মানহীন পণ্যকে চটকদার, আকর্ষণীয় এবং সুস্বাদু করার জন্য এর সাথে খাবারের অযোগ্য রং, বিষাক্ত এবং ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়। এগুলো আমাদের খাদ্য পরিপাকতন্ত্র এবং লিভার, কিডনিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এদিকে বিএসটিআই এর অনুমোদন যাচাইয়ে পণ্যের গায়ে কিউআর কোড নিশ্চিতে কাজ করছে সংস্থাটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে দিনে বেড়েই চলছে ব্যাংকের কার্ডের মাধ্যমে ডলার লেনদেনের প্রবণতা। চলতি বছরের প্রথম আট মাসে কার্ডের মাধ্যমে 2716 কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত 2021 সালের একই সময়ের চেয়ে 166.27% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসে মানুষ বৈদেশিক মুদ্রায় লেনদেন করেছে 2716 কোটি টাকা, আর গত বছরের প্রথম আট মাসে লেনদেন হয়েছে 1020 কোটি টাকা। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মধ্যে বিদেশে যারা যাচ্ছেন তারা কার্ডে ডলার এন্ডোর্স করেই নিয়ে যাচ্ছেন। এসব কারণে কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা ও ডলারের লেনদেন বেড়েছে। 2020 সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসেবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠার 3 দশক পরেও বাগেরহাটের বিসিক শিল্পনগরীতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। পানির সংকট, খালাখন্দে ভরা রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যার জর্জরিত শিল্পনগরীটি। এতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ী সহ উদ্যোক্তারা। কর্তৃপক্ষ বলছে অবকাঠামো উন্নয়নে এরই মধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ। 90-এর দশকে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের পাশে ভৈরব নদের তীরে 12 একর জমির উপর এই ক্ষুদ্র ও কুটির শিল্পনগরী গড়ে ওঠে। একে একে স্থাপিত হয় 50 শতাধিক শিল্প কারখানা। তবে শিল্পনগরীতে যথেষ্ট উন্নয়ন না হয় আগ্রহ হারাতে থাকেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। প্রতিষ্ঠার শুরুতে রাস্তা তৈরি করা হলেও পরে আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে শিল্পনগরীর 5টি রাস্তার 4টি চলাচলের অনুপযোগী। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা, রয়েছে পানি সংকটও। ড্রেন নাই, কালভার্টের এই অবস্থা, আর মূলত যে সুবিধাগুলো ছিল সেগুলো এখন কিছুই পাওয়া যায় না। কাটের অবস্থা খুবই বেহাল, যেহেতু রাস্তা নেই, ড্রেন নেই, কালভার্ট নেই, জোয়ারে পানিতে তলাইয়ে যায়, মানুষজন ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না। রাস্তাঘাটের যে পরিস্থিতি দীর্ঘদিন যাবৎ দেখতেছি, জলে ভরে যায়, জলে আমরা হাঁটাচলা করতে পারি না, এক মিল থেকে আরেক মিলে যেতে পারি না, মিলেও জলে তলে তলিয়ে যায়। বিসিক বলছে রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ চলছে, দ্রুত পানি সংকট নিরসনের আশ্বাস দেন বিসিকের এই কর্মকর্তা। আমাদের বর্তমানে কিন্তু রাস্তা, ড্রেনের কাজ চলমান রয়েছে। এছাড়া সুপেয় পানির যে ব্যাপারটা আপনি বললেন, সুপেয় পানির জন্য বর্তমানে আমাদের সাবমার্সিবল কিছুদিনের মধ্যেই আর কি আমাদের সাবমার্সিবল পাম্প স্থাপনের কাজ শুরু হবে। এছাড়াও আমরা প্রতি বছর বছর আমাদের যে রাস্তা ড্রেন সংস্কারের জন্য প্রতি বছর বছর বরাদ্দ আসে, এবং ওই অনুযায়ী আমরা
রাস্তা ড্রেন সংস্কার করে থাকি। এক দশক আগেও এই শিল্পনগরীর 119টি প্লটের মধ্যে 52টিতে শিল্প কারখানা চালু ছিল, তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেক উদ্যোক্তা সরিয়ে নিচ্ছেন তাদের কারখানা। বর্তমানে চালু কারখানা আছে মাত্র 37টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 32 বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বনিম্ন দরপতন হয়েছে জাপানি মুদ্রা ইয়েনের। ডলারের বিপরীতে 147.66% দরপতন হয়েছে ইয়েনের। জাপানের অর্থমন্ত্রী বলেছেন সরকার যথাযথ পদক্ষেপ নেবে, সেপ্টেম্বরে মুদ্রার দরপতন ঠেকাতে $20 বিলিয়ন প্রকল্প হাতে নেয় জাপান। এছাড়া একই মাসে ইয়েনের মান বাড়াতে আন্তর্জাতিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে দেশটি। এর আগে জুনে 24 বছরের মধ্যে রেকর্ড দরপতন হয় ইয়েনের। চলতি মাসের দরপতন তাও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটেছে। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।